আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক দিলীপ দাসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে মেডিকেল সুপারের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অমিতাভ চক্রবর্তী। মেডিকেল সুপারের দায়িত্ব পাওয়ার পর থেকে আইজিএম হাসপাতালের নানান উন্নয়ন থমকে পড়েছে। আইজিএম হাসপাতালের আউটডোরে একটি টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে, সেটি প্লাস্টিক দিয়ে তৈরি করায় প্রচণ্ড গরমের মধ্যে কর্মীদের কাজ করতে হচ্ছে। এখানে টয়লেটের কোনো ব্যবস্থা রাখা হয়নি। আইজিএম হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা পরিষেবা দেন তাদের জন্য গ্রাউন্ড ফ্লোরে পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম ও টয়লেট বাথরুমের ব্যবস্থা নেই, ফলে তাদেরকে দুর্ভোগ পোয়াতে হচ্ছে। শুধু তাই নয়, আইজিএম হাসপাতালে মূল্যবান মেশিনপত্র চালানোর মতো টেকনিশিয়ানও নেই। অভিযোগ, হাসপাতাল সুপার অমিতাভ চক্রবর্তী চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন ব্যবহার করে থাকেন। তিনি আইজিএম হাসপাতালে সুপারের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আইজিএম হাসপাতালের উন্নয়ন আশানুরূপ হচ্ছে না। রাজ্যের গর্বের স্টেট হাসপাতাল আইজিএম এ কোভিড টেস্ট ও আরটিপিসিআর করতে গিয়ে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে সাধারণ মানুষজনকে। দুর্ভোগে সামিল হচ্ছেন করোনা যোদ্ধা হিসাবে স্বীকৃতি সংবাদ মাধ্যমের লোকজনেরাও। আইজিএম হাসপাতাল সুপার অমিতাভ চক্রবর্তীর দায়িত্বজ্ঞানহীনতার কারণেই দুর্ভোগ দিনের পর দিন বেড়ে চলেছে। রাজ্যের গর্বের স্টেট হাসপাতাল আইজিএম এ কোভিড টেস্ট ও আরটিপিসিআর করাতে গেলে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। সেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই থাকে না। খোঁজখবর নিয়ে জানা গেছে, আইজিএম এ কোভিড টেস্ট ও আরটিপিসিআর করানোর জন্য মাত্র একজন নার্স এবং একজন সরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন। সচেতন নাগরিকরা সেখানে টেস্ট করাতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। কোভিড টেস্ট ও আরটিপিসিআর সেন্টারে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী ও নার্স নিযুক্ত করা হচ্ছে না। আইজিএম এর মেডিকেল সুপারের দায়িত্বহীন মনোভাবের ফলেই এই ধরনের দুর্ভোগে সামিল হতে হচ্ছে সাধারণ মানুষজনকে। পর্যাপ্ত সংখ্যক নার্স ও স্বাস্থ্যকর্মী নিযুক্ত থাকলে এই ধরনের সমস্যা হতো না বলে অনেকেই মনে করছেন। দুর্ভোগকারীদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত নার্স ও স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে প্রায়ই অশালীন আচরণ করেন। এই নিয়ে নানান অপ্রত্যাশিত ঘটনাও সংঘটিত হচ্ছে। শুধু তাই নয়, আইজিএম হাসপাতালের সুপার অমিতাভ চক্রবর্তীর দায়িত্বজ্ঞানহীন মানসিকতার কারণে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার মানসিকতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্টেট হাসপাতালের এই হাল দেখে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। রাজ্যের বিভিন্ন স্থান থেকে রোগী ও সাধারণ মানুষজন করোনা পরীক্ষা এবং আরটিপিসিআর করাতে আইজিএম হাসপাতালে ছুটে আসেন। স্টেট হাসপাতালের হাল দেখে অনেকেই হতবাক। সরকার সাংবাদিক ও সংবাদ মাধ্যমের লোকজনকে করোনা যোদ্ধা হিসাবেই স্বীকৃতি দিয়েছে, অথচ রাজ্যের স্টেট হাসপাতাল আইজিএম এ সাংবাদিকরাও করোনা টেস্ট ও আরটিপিসিআর করাতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। রাজ্যের স্টেট হাসপাতাল আইজিএম এ এইসব সমস্যা দূর করা না হলে জনগণকে আরও জটিল সমস্যার সম্মুখীন হতে হবে। আইজিএম হাসপাতালের সুপার অমিতাভ চক্রবর্তীর দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও নানান মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।